হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। N9 অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আবার ফিরে আসলাম আপনাদের মাঝে একটি নতুন টিউটোরিয়ালে। তো আমি আগে আপনাদের মাঝে দুঃখিত বলে নিচ্ছি, আমি দুই দিন তিন দিন ধরে আপনাদের মাঝে অনলাইনে তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না। অনেক অ্যাক্টিভ ইউজাররা বুঝতে পারছেন ব্যাপারটা, বাট অ্যাকচুয়ালি নতুন কোনো অ্যাড অফ পাচ্ছিলাম না ভালো হাতে। আর দ্বিতীয় নম্বর, আমি একটু ব্যস্ততার কারণে রেগুলার টিউটোরিয়াল এখন করতে পারছিলাম না। তো এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের মাঝে আবার অ্যাক্টিভ হওয়ার এবং কি সবসময় রিয়েল লেজিট অ্যাড্রপগুলো অনেস্টলি শেয়ার করা, যেখান থেকে ভালো একটা প্রফিট ক্লাইম করতে পারি। আমি কখনো আমার নিজের ব্যক্তিগত চিন্তা করে কখনো কোনো অ্যাড্রপ আমি শেয়ার করি না আপনাদের মাঝে, আপনারা ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারেন। যদি হতো এরকম, তাহলে আমি এরকম কিছু অ্যাড্রপ শেয়ার করতাম যেগুলো থেকে জাস্ট আমি প্রফিট নিতাম, আপনারা কোনো প্রফিট পেতেন না। তো আমি সবার কথা চিন্তাভাবনা করে, আমি জাস্ট সেলফ আর্নিংয়ের কথা চিন্তা করে ওই সব অ্যাড্রপগুলো আপনাদের মাঝে শেয়ার করি, যেখান থেকে একটা ভালো প্রফিট আমরা সবাই একসাথে ক্লাইম যাতে করতে পারি। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে আপনাদের মাঝে যেসব অ্যাড্রপগুলো শেয়ার করবো খুবই ইম্পর্টেন্ট, কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো। তার মাঝে অ্যাড্রপগুলোর মাঝে রয়েছে আমাদের NFT ব্যাপার, NFT যে কার্ডগুলো রয়েছে, একটা NFT চলতেছে, আরেকটি NFT থেকে অলরেডি পেমেন্ট করে দিয়েছে, তো এটা অনেকে পেজ পাইছেন, আপডেট আমি একটু পরে আপনাদেরকে দিব। দ্বিতীয় যে অ্যাড্রপটা শেয়ার করবো সেটা খুবই ইম্পর্টেন্ট, বেলা অ্যাড্রপ, এটা TRC20 একটি অ্যাড্রপ, কীভাবে জয়েন করবেন দেখাবো। তারপরে GLSD সেকেন্ড রাউন্ড চলতেছে, এটার একটা অ্যাড্রপ ফার্স্ট রাউন্ড পেমেন্ট করছে, তো মিস করবো না। এসব কিছু অ্যাড্রপ আমি আপনাদের দেখাবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, তো কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো। তবে সবাইকে রিকোয়েস্ট করতেছি, যারা আমাদের N9 অফিসিয়াল চ্যানেলে একদমই নতুন, তারা ফার্স্ট অফ অল কী করবেন, আমাদের পিন পোস্টটি ফলো করুন। ক্রিপ্টোকারেন্সি থেকে ফ্রিতে মোবাইল দিয়ে কীভাবে আর্নিং করতে হয় এই ভিডিওগুলো দেখলে আশা করি আমার হেল্পের আপনার প্রয়োজন নেই, আপনারা নিজেরাই কাজ করে জাস্ট কাজ করে আর্নিংটা করতে পারবেন। ফ্রেন্ডস, টিউটোরিয়াল শুরু করার আগে প্রতিবারের মতো রুলস অ্যান্ড কন্ডিশন হচ্ছে আমরা ফার্স্ট অফ অল আপডেট দিয়ে কাজ শুরু করি। তো তার মাঝে আপডেটটা হচ্ছে আপনাদের মাঝে গতকালকে একটি অ্যাড্রপ শেয়ার করি, গতকাল না পরশু দিন আমার খেয়াল নেই, হ্যাঁ অক্টোবর 9 তারিখে অ্যাড্রপটা আমি মূলত আপনাদের মাঝে শেয়ার করি। তো এখান থেকে 600 মেম্বার লিমিটেড ছিল, এখান থেকে NFT দেওয়ার কথা ছিল, তো এই NFTটা আমি পাইনি, অনেকে পাইছে। তো NFTটা যারা জয়েন করছেন, এই স্ট্রাকচারগুলো অ্যাকাউন্ট করছেন অ্যান্ড গ্রুপে জয়েন করছেন, ফলো রিডিট করছেন, কমপ্লিট করছেন কাজগুলো, তারা সিম্পল কী করবেন, ওদের যে ওয়ালেটটা আছে ওয়ালেটটা একটু চেক করুন। যদি আপনি NFT কার্ডটা পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার এইখানেই শো করবে, কিন্তু আমার এখানে কোনো কার্ড শো করতেছে না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু আমি কিন্তু সবার আগে জয়েন করছিলাম এই প্ল্যাটফর্মে, যখন 300 মেম্বার ছিল তখনই আমি জয়েন করলাম, কিন্তু আমাকে দিল না। যাই হোক, এটা ব্যাপারটা সেটা না। তো কথা হচ্ছে আপনারা যারা পাইছেন, তো এই কয়েনটা মূলত এটা একটা কার্ড, NFT হচ্ছে এমন একটা কার্ড যেটা কোনো ভ্যালু বা ডলার কোনো কিছু না, এটা হচ্ছে একটা গর্জিয়াস জিনিস, যদি আপনার কারো ভালো লাগে সেক্ষেত্রে আপনার কার্ডটা কিনে নিবে। তো এটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল নেক্সট ডে করবো, NFT নিয়ে আপনাদেরকে অনেক কিছু বোঝানোর কথা আছে। তো এই কার্ডটা সেল দেওয়া হচ্ছে মূলত, এটা হচ্ছে একটা অনলাইন কার্ড, এটা ধরা যায় না ছোঁয়া যায় না, এটা জাস্ট দেখতে পারবেন, একজন আরেকজনের কাছে ট্রান্সফার করবে, ওয়ালেট টু ওয়ালেট চেক করবে, কিনবে বাই সেল করবে, ঠিক এই প্রসেস। তো যাই হোক, এটা মূলত সেল করা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমি খুবই দুঃখিত, আমার কাছে মূলত NFT না থাকার কারণে আমি দেখাতে পারছি না। তবে এখানে কিছু মার্কেট প্লেস আপনারা দেখতে পারছেন, এইসব মার্কেট প্লেসে আপনি চাইলে NFT সেল করতে পারেন। আপনি এইসব মার্কেট প্লেসগুলোতে একটু ওপেন করে দেখতে পারেন কোন কোন মার্কেট প্লেসে NFTগুলো, আপনি যে NFT পাইছেন সেই NFTগুলো সেল করা যায়। আপনি সিম্পলি আপনি NFT মার্কেটে যেয়ে তারপর আপনি সেল অর্ডারতে লাগাতে পারেন। আমি দেখলাম বর্তমানে সিম্পলি এক একটি NFT আমি বেশিরভাগই দেখলাম যে এই NFTটাই অনেকে রিসিভ করছে। তো NFTটা মূলত $82 করে অনেকে অর্ডার দিয়ে রাখছে, যদি ভায়ার আসে সেক্ষেত্রে আপনি সেল করে প্রফিট দিতে পারেন, অথবা আপনি কম রেটেও এটা অর্ডার দিতে পারবেন। তো এটা আপনি দেখে নেবেন, নেক্সটে আমি চাইলে আপডেট আপনাদেরকে দিব, তো আমি সময় মতো আপনাদেরকে দিয়ে দিব। তো এটা মূলত এখন আপনি ইনস্ট্যান্ট সেল করতে পারবেন এমন কোনো কথা না, অর্ডার লাগাতে পারেন, যদি কেউ কিনতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে আপনার এটা কিনে নেবে। তো এটা আমি পরে এটা নিয়ে নেক্সটে আমি আপনাদের মাঝে অবশ্যই একটা রিভিউ করব। যারা পাননি তারা মন খারাপ করবেন না, আসলে এটা এরকম কপালে নেই, আমাদের কপালে নেই, আমি নিজেও পাইনি। তো আরেকটি NFT কার্ডের কিন্তু অ্যাড্রপ চলতেছে, এটাতে কীভাবে জয়েন করবেন সেটা আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে অন্য একটি প্রজেক্টে NFT, তো আশা করছি এখান থেকে একটা প্রফিট আসতে পারে, তো NFTতে জয়েন করে নিব। তো আরও কিছু আপডেট আপনাদের মাঝে ছোটোখাটো দিয়ে ফেলি, অনেক বড় হয়ে গেছে টিউটোরিয়ালটা। তার ভিতরে রয়েছে হোম টোকেনে যে অ্যাড্রপে জয়েন করছে, এটার কিন্তু ভাই ডিস্ট্রিবিউশন অনগোয়িং হয়ে গেছে, তো মাথায় রাখুন, ওয়ালেট চেক করে থাকুন, যখন টোকেনটা পেয়ে যাবেন সাথে সাথে সেল করে দেবেন, প্রফিটের লিস্টেড আছে। তো এটা টোকেন পাওয়ার পর কিন্তু টোকেনের প্রাইস ডাউন হয়ে যেতে পারে, তার জন্য মাথায় রাখুন, যখনই পেমেন্টটা পাবেন সেল করে দিবেন, রাখবেন না। আর তারপরে আরেকটি অ্যাড্রপ শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে ASWAP টোকেন, $30 ফেলোর একটি অ্যাড্রপ। এটা মূলত অ্যাড্রপ ইভেন্টটা শেষ 15 অক্টোবর পেমেন্ট করবে, তো 15 অক্টোবর আপনার ব্যালেন্সটা চেক করে দেখবেন, পেমেন্টটা পাইলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো এখন চলে আসে আজকের অ্যাড্রপের ভিতরে, তার আগে আরেকটি আপডেট রয়েছে সেটা বলে দিই। TCT একটি অ্যাড্রপ আপনাদের মাঝে শেয়ার করেছিলাম,
তো এখানে 200 টিসিটি টোকেন দেওয়ার কথা ছিল। এটার তখন কিন্তু মূলত আমরা যখন অ্যাড্রেসে জয়েন করি সে সময় আমাদের কাছে কোনো ওয়ালেট অ্যাড্রেস কিন্তু ওরা চায়নি, কিন্তু ওরা কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জে লিস্টেড আছে। তো এখন কিন্তু মূলত ওরা আমাদের কাছ থেকে ওয়ালেট অ্যাড্রেস চাচ্ছে। তো আপনারা আপনার স্টার আইকনে ক্লিক করবেন, ভূতে দেখতে পারবেন এখানে ERC20 নামে একটি অ্যাড্রেস অ্যাড করেছে, মানে আমাদেরকে বলতেছে আমাদের মাই ইথার ওয়ালেট সাপোর্ট অ্যাড্রেসটি ইনপুট করতে। তো আমি আমার অ্যাড্রেসটি সেট আপ করে নিয়েছি, আপনারা আপনার অ্যাড্রেসটি সেট আপ করে নেবেন। তো আপনি ব্যালেন্সে ক্লিক করে রেখে দিতে পারেন, যখন আপডেট আসবে ডিস্ট্রিবিউশন করবে তখন আপনারা পেয়ে যাবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে অথবা মাইথা ওয়ালেট বা ইথিরাম ওয়ালেট যেটাই বলুন ওটাতে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, টিউটোরিয়ালটা অলরেডি 5 মিনিট হয়ে গেছে, এখন আমরা চলে যাবো আজকের অ্যাড্রেসগুলোতে। যারা নতুন ইউজার তারা একটু বিরক্ত হচ্ছেন কারণ আপনাদের তো আপডেট দরকার ছিল না, তারপরও আপডেটগুলো দেখে রাখুন কীভাবে আপডেটগুলো দেই, মনোযোগ সহকারে দেখলে ভালো হবে। তো ফার্স্ট অফ অল আমরা চলে আসি আজকের যে অ্যাড্রেসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একিটি ইভেন্ট। তো ফ্রেন্ডস, একিটি যে ইভেন্টটা চলতেছে এটা হচ্ছে bitmax.io এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের একটি অফার, আমি আপনাদের ডিটেলস একটু বলি। ফ্রেন্ডস, bitmax এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে আসলে আপনি দেখতে পাচ্ছেন একটি ইভেন্ট এখানে অনগোয়িং আছে। আমি যদি ইভেন্ট অপশনে ক্লিক করি তাহলে সকল ডিটেলসগুলো আপনাদেরকে আমি এখন পড়ে শোনাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন এই ইভেন্টের ভিতরে আমাদের মাঝে কী কী বলছে। তো ফ্রেন্ডস, এইখান থেকে টোটাল ডিস্ট্রিবিউশন করা হবে 5 লাখ একিটি টোকেন, গ্রাফস দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে মূলত যে টোকেনটি পাচ্ছি তো এটা কীভাবে কীভাবে পাবো সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। এইখান থেকে যে কয়েনটা পাচ্ছি তো এইখান থেকে মূলত দিবে হচ্ছে 1000 লাকি উইনারদেরকে মূলত 100টি করে একিটি টোকেন মূলত দেওয়া হবে, আর এক একটি কয়েন মূলত। ফ্রেন্ডস, এখানে আমি আবার একটু ক্লিয়ার করে বলতেছি, এখানে 3 টাস্ক যারা কমপ্লিট করতে পারবে তাদেরকে 1000, তাদের মধ্যে 1000 লাকি উইনারদেরকে 100টি করে একিটি টোকেন দেওয়া হবে, এবং 4 টাস্ক যারা কমপ্লিট করবে তাদের মাঝে 5000 টোকেন মূলত, মানে 5000 ইউজারদেরকে লাকি টোকেন দেওয়া হবে, একিটি টোকেন দেওয়া হবে। তারপরে 20 লাকি উইনারদেরকে 1000 করে একিটি টোকেন দেওয়া হবে। মোটামুটি ভালো পার্টিসিপেন্ট এখানে জয়েন করতে পারবে। তো ফ্রেন্ডস, এখান থেকে মোটামুটি ভালো ইউজাররাই কিন্তু পেমেন্ট পাবে। তো এইখানে মূলত ফার্স্ট অফ অল নোটস করে দিয়েছে ক্লিক হিয়ারে কমপ্লিট দ্য টাস্ক নাও, আমাদের টাস্কগুলোকে এখানে কমপ্লিট করতে হবে। তো টাস্কের মাঝে যেসব টাস্কগুলো এখানে আছে এটা আপনি একটু খেয়াল করে দেখুন তাহলে বুঝতে পারবেন, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা যদি ক্লিক করি ক্লিক অ্যান্ড হিয়ার টাস্ক নাও, সেক্ষেত্রে আমরা এখানে টাস্কগুলো পেয়ে যাব। তো ফার্স্ট অফ অল এখানে ক্লিক করলে আমাদের ফার্স্ট অফ অল একটা ব্রাউজার সিলেকশন করতে বলতেছে। তো ফ্রেন্ডস, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল আপনাকে সাইন আপ করতে হবে বিটম্যাক্স এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে, আর অবশ্যই এক্সক্লুসিভ লিঙ্ক দ্বারাই কিন্তু আপনাকে সাইন আপ করতে হবে। যদি আপনার কারো বিটম্যাক্স এক্সচেঞ্জে আগে থেকে KYC কমপ্লিট থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো সাইন আপ করতে হবে না, কিন্তু নতুন যারা ইউজার আছে দয়া করে কারো বিটম্যাক্স এক্সচেঞ্জের কারো লিঙ্ক দ্বারা রেফার লিঙ্ক দ্বারা কেউ ভাই অ্যাকাউন্ট করবেন না। তো এখানে যা বলেছে সাইন আপ করতে বলতেছে বিটম্যাক্স এক্সচেঞ্জের এক্সক্লুসিভ লিঙ্ক দ্বারা। তো আপনি কী করবেন, সিম্পল আমি এই সাইটটা লিঙ্ক দিব, আপনারা এখানে এসে ক্লিক করে বিটম্যাক্স এক্সচেঞ্জে একটি অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পর অবশ্যই KYC লেভেল 2টা কমপ্লিট করতে হবে, KYC লেভেল 2 কমপ্লিট না করলে আপনি কিন্তু এই অফার জানতে পারবেন না। তারপর আমাদের টাস্ক 2 আছে, টাস্ক 3 আছে রিডিট করা, টাস্ক 4 আছে গ্রুপে জয়েন করা। তো আমরা টাস্ক 4 পর্যন্ত মূলত সবাই কমপ্লিট করবো, আশা করি আমরা এখান থেকে কিছু না কিছু পাবো। তো তার জন্য ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, আপনি সিম্পল যদি জয়েন করার জন্য যে এই এক্সক্লুসিভ লিঙ্ক অপশনে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর ডিরেক্টলি আপনাকে নিয়ে যাবে, আপনাকে সিলেকশন করবে ওদের টেলিগ্রামটা সিলেকশন করবে, টেলিগ্রাম ভূতে নিয়ে যাবে। তো টেলিগ্রাম ভূতে জয়েন করবেন। তো ফ্রেন্ডস, এখান থেকে ফার্স্ট অফ অল আপনি স্টার আইকনে ক্লিক করবেন, ভূতে ক্লিক জয়েন হওয়ার পর স্টার আইকনে ক্লিক করার পর এখানে আপনি টাস্কগুলো দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট অফ অল আমরা কী করবো, যাদের বিটম্যাক্সে অ্যাকাউন্ট নাই সিম্পল এই যে বিটম্যাক্সে অ্যাকাউন্ট করার জন্য এই যে লিঙ্কটা, এই লিঙ্ক দ্বারা আপনারা একটা অ্যাকাউন্ট করবেন। তো সিম্পল অ্যাকাউন্ট করার পর আপনি সিম্পল অ্যাকাউন্ট করার পর আপনি বিটম্যাক্সটা ওপেন করবেন। সিম্পল আপনি কী করবেন, অ্যাকাউন্টে সাইন আপ করার পর অ্যাকাউন্টে লগ ইন করে অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করার পর আমি KYC কমপ্লিট করাটা একটু শেষে দেখাচ্ছি, আমি ফার্স্ট অফ অল বুথের কাজগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি চলে যাবেন আপনার অ্যাসিস্ট অপশনে, অথবা আপনি আপনার প্রোফাইল অপশনে দেখবেন যে অ্যাসিস্ট অপশনটা এখানে থাকবে। একটু ঝুম করে আমি নিয়ে দেখাচ্ছি যে অ্যাসিস্ট বা আপনার ইমেল অ্যাড্রেসটাতে ক্লিক করবেন, আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করবেন ইমেলটাতে ক্লিক করার পর মাই অ্যাকাউন্ট আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার UID। তো UIDটা আমাদের কিন্তু এখন লাগবে, আমাদের ভূতে দিতে হবে, তার জন্য আমি UIDটা যে কপি করলাম আপনি আপনারটি কপি করবেন। কপি করার পর চলে আসুন ভূতে, চলে আসে ভূতের পর আপনি দেখুন আমি আমার UIDটা এখানে সাবমিট করেছি। তো আপনি আপনার UIDটা এখানে সাবমিট করবেন। এখন প্লিজ সেন্ড ইউ টুইটার অ্যাকাউন্ট, আপনাকে বলছে টুইটারের প্রোফাইল ইউজার নেম দিতে, আপনি আপনার টুইটার ইউজার নেমটা দিবেন। তারপর bitmax.io তে আপনাকে বলতেছে ওদের প্ল্যাটফর্ম সম্পর্কে, মানে এক
মানে আকাশ যে ওদের যে প্ল্যাটফর্মটা আছে আকাশ প্ল্যাটফর্মের সম্পর্কে ভালো কিছু আপনাকে 10 সেন্টেন্সে একটা লিখতে বলছে, ভালো কিছু। তো আমি যা লিখছি আপনার চাইলে এরকম লিখতে পারেন, অথবা আপনি নিজের মতো বানিয়ে লিখতে পারেন, অথবা যে ওদের গ্রুপ আছে এই গ্রুপে যে লিখতে পারেন। তারপর আপনার কাজ হচ্ছে এটা করে দিবেন। করার পর এইখানে আমি আপনাদের দেখাই যে এই যে কাজগুলো দিছে আমাদের, মূলত এই যে গ্রুপগুলোতে জয়েন করা, সব কাজগুলো কিন্তু করে নিবেন। ওদের টুইটারে মোস্টলি ফলো করবেন, ফেসবুকে ফলো করবেন, টেলিগ্রাম গ্রুপ জয়েন করা, আকাশ টেলিগ্রামে জয়েন করবেন। আকাশ টেলিগ্রামে ওদের সম্পর্কে অনেক কিছু ভালো ভালো কথা অনেক ইউজাররা লিখেছে। আপনি চাইলে ওদের কথাগুলো এখান থেকে কপি করে আপনি একটা ছোটোখাটো একটা পোস্ট এখানে করে দিতে পারেন আমার মতো। তো করে দিলে হবে, তারপরে আপনি যে এখানে ওদের সোশ্যাল মিডিয়াগুলোতে জয়েন করবেন অ্যান্ড আপনার কাজ ওকে এখানে বলবে। দ্য নেক্সট কুইজ বা এখানে যে সকল কিছু কমপ্লিট, দ্য নেক্সট কুইজ অ্যাভেল হবে 24 ঘন্টার পর। 24 ঘন্টার পর একটা কুইজ আসবে, আবার কুইজের অ্যান্সার দিতে হবে, তখন আমি আপনাদের মাঝে আপডেট দিব। তো এইভাবে যাই আসুক আমি দিয়ে দিব, এখানে আর কোনো কাজ নেই। আশা করি আপনার কাজটা করে নেবেন। আর এখন দেখাই যাদের নতুন ইউজার রয়েছেন, মানে KYC এখন পর্যন্ত কেউ কমপ্লিট করেনি, তারা কীভাবে কমপ্লিট করবেন। তো বন্ধুরা আমি একটা কথা বলি, বিটম্যাক্স এক্সচেঞ্জের যে অফারটা আমাদের মাঝে চলতেছে, এই অফারটার ভিতরে আমাদের বাংলাদেশ কিন্তু সাপোর্ট করে না। তো বাংলাদেশ সাপোর্ট করে না আমাদের মূলত। তারপর আমার বাংলাদেশি অনেক ভাইয়ারা দেখলাম ইন্ডিয়ার দিয়ে ডিটেলস দিয়ে কিন্তু এখানে সাইন আপটা করতেছে। তো যারা অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন তারা সিম্পল কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ভেরিফিকেশন অপশন একটা পাবেন, এই অপশনে সিম্পল একটা ক্লিক করবেন। বা ক্লিক করার পর আমি কিন্তু এখন লেভেল 2টা মানে লেভেল লিমিট 2 BTC ভেরিফাইড করেছি, কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন। এটা না করলে আমরা অ্যাডঅফ থেকে কোনো পেমেন্ট পাবো না। তার জন্য আমাদের কী করতে হবে, সিম্পল আপনারা এই ফার্স্টের এটার উপরে ক্লিক করবেন। আপনাদের মাঝে নর্মাল কিছু ডিটেল চাবে, আপনি এখানে কান্ট্রিটা ইন্ডিয়া সিলেক্ট করবেন, তারপর আপনার ফার্স্ট নেম দিবেন, তারপর আপনার লাস্ট নেম দিবেন অ্যান্ড NID বা পাসপোর্ট যেটা হোক সিলেকশন করবেন। তারপর NID কার্ডের যে ডিজিটগুলো থাকে লম্বা করে 12 না 13 ডিজিটের, সেই কোডগুলো দিয়ে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর এটা ইনস্ট্যান্টলি আপনার ফার্স্ট লেভেলটা ভেরিফাইড হয়ে যাবে, যে আমার মতো এরকম ভেরিফাইড হয়ে যাবে। সেকেন্ড লেভেলটা কমপ্লিট করার জন্য আপনি আইডেন্টি ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন। এখানে আপনার পাসপোর্ট অথবা NID কার্ড যেটা লেখা থাকবে, তো NID কার্ডের ফার্স্ট পেজটা এখানে আপলোড করবেন, সেকেন্ড পেজও যেতে পারে আপলোড করে দেবেন। আমি মূলত পাসপোর্ট দিয়ে দেখাচ্ছি, তো আপনারা এতটুকু করে নেবেন। তো এইখানে মূলত আমি পাসপোর্ট দেখাচ্ছি, তারপরে এখানে সাদা কাগজে আপনাকে লিখতে হবে bitmax.io অ্যান্ড আজকের ডেট, আজকের ডেটটা লিখতে হবে। এখানে লেখা আছে সাদা কাগজের ভিতরে bitmax.io লিখবেন, অ্যান্ড টুডে ডেট দিবেন, একটা সাদা কাগজে হাতে নেবেন, এক হাতে আপনার NID কার্ড, আরেক হাতে আপনার সাদা কাগজের ভিতরে bitmax.io অ্যান্ড আজকের ডেটটা থাকবে লেখা। তো এরকম একটা ছবি উঠাবেন, যেভাবে আমরা মূলত KYC ভেরিফিকেশন করে থাকি ওইভাবে করে একটা ছবি উঠাবেন, এক হাতে NID কার্ড, আরেক হাতে আপনার সাদা কাগজের ভিতরে লিখবেন, তারপরে এটা এইখানে আপলোড করে দিবেন। দেওয়ার পর জাস্ট কনফার্মেশন দিবেন, আশা করছি আমাদের বাংলাদেশ থেকেও অ্যাকাউন্টটা ভেরিফাইড নিয়ে নিবে। তো আমরা নিয়ে নিলে তো ভালো, আর না নিলে ভাই কপাল খারাপ। তবে নিয়ে নেওয়ার সম্ভাবনা বেশি, আমি অধিকাংশ বাংলাদেশি ইউজারদেরকে আমি অ্যাকাউন্ট ভেরিফাই করতে দেখেছি। এই অফারটা নিয়ে আমি এত সময় দেওয়ার কারণ হলো এটা খুবই ইম্পর্টেন্ট, এইখান থেকে একটা ভালো প্রফিট, প্রায় এক একজন যদি ভালো করে কোনো কয়েন পায় 8-10-20 হাজার টাকার কিন্তু প্রফিট আসতে পারে। তার জন্য বলতেছি এই বিটম্যাক্সের যে অফারটা, একিটির যে অফারটা, কেউ মিস করবেন না, সবাই জয়েন করে নেবেন। আমি অবশ্যই আপনাদের মাঝে ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমি এখানে কিছু লিঙ্ক এডিট করে দিব আপনাদের মাঝে, যাতে করে আপনারা ইজিলি জয়েন করতে পারেন। আমি টিউটোরিয়ালটা এখানে শেষ করব, আমি আগে সরি বলে নিচ্ছি, কারণ এখন কোনোভাবে সম্ভব না যে আরও কিছু অ্যাডঅফ শেয়ার করা। তবে আমি নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদের খুবই কোনো আপডেট দিব না, ডিরেক্টলি অ্যাডঅফ শেয়ার করব, কারণ এখন আপডেট দিতে গেলে অর্ধেক টিউটোরিয়ালই শেষ হয়ে যায়। তার জন্য আমি আজকের মতো দুঃখিত, আমি এখন ভিডিওটা পোস্ট করব। তো অবশ্যই নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদের কিছু রিয়েল লেজিট অ্যাডঅফগুলো শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।